বনগাঁয় শুরু হলো চারুকলা উৎসব 2019। উৎসব চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। প্রতিদিন বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত চলবে চিত্রকলা প্রদর্শনী। বনগাঁ চারুকলা পর্ষদের আয়োজনে শুরু হলো বনগাঁ চারুকলা উৎসব 2019। তালতলা অ্যাথলেটিক ময়দানে উৎসব চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। শুক্রবার উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকর। তাকে মমতা ভট্টাচার্য স্মারক ও চারুকলা সম্মাননা 2019 প্রদান করা হয়। উৎসবে অঙ্কন ও আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বনগাঁ যে সমস্ত শিল্পীরা চিত্রশিল্পী আছে তাদের সমস্ত তাদের শিল্প ভাস্কর্য দ্বারা তাদের তুলির মাধ্যমে এখানে প্রকাশ করবে। আর ছবি এখানে আমার মনে হয় পশ্চিমবাংলায় এই ধরনের যেগুলো চারুকলা মেলা হয় এত ছবির এত বিশ্লেষণ সেখানে থাকে যেটা এই মেলাতে এত ছবিগুলো উপস্থাপন করা হয়েছে এখানে। এছাড়াও চিত্রকলা বিষয়ক আলোচনারও আয়োজন করা হয়। চিত্রকলা প্রদর্শনী করা হয় উৎসবে। প্রতিদিন বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শিত হবে বিভিন্ন চিত্রকলা। এই পেশার সঙ্গে যুক্ত হয়ে যদি পরবর্তীকালে আরও এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই লক্ষ্যটা আমরা মাথায় রেখেছি। আমরা মনে করি যে সমস্ত শিশু কিশোর বা তরুণ শিল্পীরা এই শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে বা এই চারুকলা পর্ষদের সঙ্গে যুক্ত রয়েছে বা এই মেলার সঙ্গে যুক্ত রয়েছে, আগামী দিনে তাদের মধ্যে থেকে কেউ কেউ একটা বড় জায়গায় পৌঁছাবে দৃঢ় বিশ্বাস আমাদের আছে। শুভশাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।